বিমার অর্থ প্রদানে হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা ফেরানোর তাগে দশ আসনের উপনির্বাচনের প্রচার শুরু একুশটি নির্দিষ্ট স্থানে পোস্টার ব্যানার জনগণ বিএনপির যাকে সরে দেয় না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রতিহিংসায় কারাগারে খালেদা অভিযোগ পোখরুল নাগরিকত্ব আইন ইস্যুতে মেঘালয়ে সংঘর্ষের ঘটনা তদন্তের নির্দেশ পশ্চিমবঙ্গে অমিত সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের রানের পাহাড় টপকাতে লড়ছে জিম্বাবু

শিক্ষিত যুব সমাজের বেকারত্ব গোচাতে বিমা কোম্পানিগুলোকে একসাথে কাজ করারও তাগিদ দিয়েছেন তিনি জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা প্রণব চক্রবর্তী রিপোর্ট মানুষের সম্পদ ও জীবনের ঝুঁকির বিপরীতে আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করার পাশাপাশি সঞ্চয় সৃষ্টিতে ভূমিকা রাখে বিমা উন্নত বিশ্বে বিমা অত্যন্ত জনপ্রিয় হলেও বাংলাদেশে বিমা শিল্প কাঙ্ক্ষিত উন্নতি লাভ করেনি পর্যাপ্ত প্রচার ও আস্থার অভাবে উনিশশো সালে পহেলা মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে মাত্র পনেরোশো রুপি বেতনে যোগদান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিনটি স্মরণে এবছর প্রথম জাতীয় বিমা দিবস পালন করছে সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বক্তব্যে তিনি বলেন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়া এবং অর্থনৈতিক মুক্তি ছিল স্বাধীনতার মূল লক্ষ্য তাই মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে সবাইকে স্বাস্থ্য বিমা রেলযাত্রীদের জন্যই বিমা এমনকি ভবনের জন্য বিমা করার একটা ব্যবস্থা করবার উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে যেটা আমি মনে করি অত্যন্ত কার্যকর হবে বাচ্চা হওয়ার সাথে সাথে যদি আপনারা সেই শিশুর নামে একটা বিমা করে রাখলেন বড় হলে সে পড়াশোনা করতে পারবে এগারো বছরে বাংলাদেশে বিমা কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনআশিটিতে শিক্ষিত যুব সমাজের বেকারত্ব খোঁচাতে বিমা কোম্পানিগুলোকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী বিভিন্ন কোম্পানি যদি আপনারা কাজ দেন যারা আমাদের এজেন্ট হিসেবে কাজ করতে পারে তাহলে কিন্তু অনেক যুবকরা বা মেয়েরা বিশেষ করে কাজ করতে পারবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে বিমার দাবি নিষ্পত্তি থেকে শুরু করে বিমা সেবা আরও সহজীকরণ করবার জন্য আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করা একান্তভাবে অপরিহার্য এটা করলে পরে দুর্নীতি দূর হবে এর থেকে মানুষ উপকার পাবে রকম ভোগান্তি ছাড়া মানুষ যেন সহজে টাকা পায় সে নির্দেশনাও দেন শেখ হাসিনা যে কোনো একটা আগুন লাগলে আপনারা ইন্সপেকশনে পাঠান কিন্তু যাদেরকে পাঠান তাদের জন্য কিন্তু আপনাদের মানে ভালো ট্রেনিং প্রাপ্ত সৎ লোক পাঠাতে হবে আর একটা কিছু হলে যে মানে প্রিমিয়ামটা যাতে সঠিকভাবে দেয় সেটাও যেমন প্রয়োজন আবার বিমার টাকাটা যেন পায় সেটা যেন সঠিকভাবে পায় প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হল ঢাকা দশ উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচার নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত একুশ স্থানে পোস্টার ব্যানার ফেস্টুন লাগাতে পারবেন প্রার্থীরা এদিকে স্বচ্ছ ভোটকেই মুখ্য বলছেন আওয়ামী লীগ প্রার্থী আর নির্বাচন প্রথা রক্ষা করতে ভোটে অংশ নিচ্ছেন বলে জানালেন বিএনপির প্রার্থী স্মৃতিমণ্ডলের রিপোর্ট সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা দশ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা ছয় আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন নৌকা প্রতীক ধানের শীর্ষে বিএনপি রবিউল আলম এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্ধারিত একুশটি স্থানে পোস্টার টানানো সহ প্রচারণা চালানো এবং আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা বলেন আচরণবিধি ভঙ্গ হলে আইন নিজস্ব গতিতে চলবে আচরণবিধির প্রতিটি ধাপ তারা মেনে চলবেন মেনে চলে একটি উৎসবমুখর পরিবেশে একটি আইনানু এবং সবার সমঝোতার ভিত্তিতে যে স্মারক আমরা স্বাক্ষর করেছি এই স্মারক মেনে চলে আগামী দিনের যে প্রচারণার সেই প্রচারণার এক নতুন মাত্রা একটি যোগ হবে জনগণের রায় মেনে নিয়ে কাজ করার কথা বলেন আওয়ামী লীগ প্রার্থী ডিজিটাল যে পদ্ধতিতে ভোট ইভিএম আপনারা ভোট কম হোক কিন্তু স্বচ্ছ ভোট হোক মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক তার যে কনস্টিটিউশনাল রাইটস আছে সেটাকে প্রয়োগ করুক বিএনপি প্রার্থী বলেন জাতি ভোট বিমক নির্বাচনী ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ তার বর্তমান যে ভোটিং প্রক্রিয়া বিদ্যমান আছে যেটা সরকার করছে নির্বাচন কমিশন করছে সেটি ক্রেডেবল হচ্ছে না বিধায়ত রাজনৈতিক দলগুলির অনিহা রয়েছে প্রতিবাদ রয়েছে সংগ্রাম রয়েছে দাবি রয়েছে এবং সেই দাবির সাথে একত্রতা হয়ে জনগণও এখন ভোট বিমুখ হয়েছে প্রচারণার স্থান নির্দিষ্ট করে দেয় নির্বাচন উৎসব মুখর হবে না বলছেন জাতীয় পার্টির প্রার্থী নির্বিঘ্নে জনগণ তাদের ভোট দিতে পারে যার ভোট সে দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিচ্ছে সেটাও ওনারা পরিষ্কার আগামী একুশ মার্চ অনুষ্ঠিত হবে ঢাকা দশ আসন গাইবান্ধার তিন এবং বাগেরহাট চার আসনের ভোট স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা দেশের জনগণ ভিনপিকে প্রত্যাখ্যান করায় তাদের আন্দোলনের ডাকে কেউ সাড়া দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি পরে সাংবাদিকদের বলেন খালদা জিয়ার জামিন নিয়ে তার দলের নেতারা আন্দোলনের ঘোষণা দিলেও জনগণ তাদের ডাকে সাড়া দেয় না জনগণ ন্যায়ের পক্ষে তাই অন্যায় আন্দোলনের আহ্বানে সাড়া মেলে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে সেই জন্যই তারা তাদের আন্দোলনের ডাকে কেউ সাড়া দিচ্ছে না এটা সবাই দেখছেন জনগণ তার সম মানে সঙ্গে নেই সেই জন্যই তারা আন্দোলন করতে পারতেছে না জনগণের কথা বিবেচনা না করে বিদ্যুতের দাম বাড়িয়ে তা মেনে নেয়ার কথা বলছে সরকার এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি বলেন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সবকিছুর দাম বাড়াচ্ছে সরকার প্রতিহিংসার কারণেই বিএনপি চেয়ারপারসনকে বন্দী করে করা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় খালেদা জিয়াকে মুক্ত করা হবে আওয়ামী লীগ যেহেতু জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জন্য জনগণের যে ব্যথা বেদনা এগুলো তারা বুঝতে পারে না আজকে যেটাকে উনি সামান্য বলছেন এটা যে একজন সাধারণ মানুষের জন্য কত অসামান্য এটা বোঝার শক্তিও তার নেই কারণ তারা এখন এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা তাদের লোকজনদের ঘরের মধ্যে গোডাউনের মধ্যে পাওয়া যায় তো তারা তো বুঝবেন না মানুষের কষ্টটা কোথায় দেশে দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা বলেন বিদেশ ফেরতদের উচিত সামাজিক অনুষ্ঠান ও গণপরিবহন এড়িয়ে চলা আক্রান্ত দেশ থেকে কেউ বাংলাদেশে ফিরলে তাদেরকে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকারও পরামর্শ দেওয়া হয় ক্রমাগত করোনা ভাইরাস আক্রান্ত দেশের সংখ্যা বাড়ছে জানিয়ে মির্জা দি বলেন অন্তত ষাট দেশ আক্রান্ত হয় বাংলাদেশের প্রস্তুতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার তিন স্তরের পরিকল্পনা চূড়ান্ত করেছে বলেও জানান তিনি সব কয়টা আক্রান্ত দেশের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমাদের দেশের অনেকেই ওখানে কাজ করেন পড়াশোনা করেন আমাদের সাথে ব্যবসায়িক লেনদেন রয়েছে সুতরাং সেই দিক থেকে কিন্তু ঝুঁকি রয়েছে দেখেই আমরা এই ধরনের প্রস্তুতি নিয়ে আমরা নিয়মিতভাবে এই স্ক্রিনিং কার্যক্রম আমাদের সার্ভিলেন্স সিস্টেম স্ট্রেনদেন করা এই কাজগুলো করছি যারা বাইরে থেকে এসেছেন তাদের মধ্যে লক্ষণ উপসর্গ দেখা গেলে তারা অবশ্যই আইডিসের হটলাইনে ফোন করবেন এবং একটা মাস্ক পরে নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন জঙ্গি দমনের মতো কঠোর হাতে নারী নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন চোদ্দ দলের শীর্ষ নেতারা ট্রাইব্যুনালে শিশু ও নারী নির্যাতনকারীদের বিচারের তাগিদ দেন তারা অন্যথায় উন্নয়ন ব্যর্থ হবে বলেও মন্তব্য তাদের তহিদুর রহমানের রিপোর্ট বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাউদ্দী উদ্যানে দলের এই সমাবেশ নারী ও শিশু নির্যাতনে রুখে দাঁড়াও বাংলাদেশ এই স্লোগানে আয়োজিত সমাবেশে বক্তারা নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন বলেন যে দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শীর্ষ পদে নারী সে দেশে নারী নির্যাতন মানা যায় না নারী নীতির বিরুদ্ধে কোনো বাজে আলোচনা হবে না জনসংখ্যা নীতির বিরুদ্ধে কোনো আলোচনা হবে না তাই এই নারী নির্যাতন সামাজিক নির্যাতন বন্ধ করতে হলে আমি বলব শেখ হাসিনা যেভাবে জঙ্গি দমন করেছেন একই ভাবে নারী নির্যাতনকারীকে ধ্বংস করে দিতে হবে আমরা গণিমতের মাল হব না আমরা নুসরাত হব না আমরা শেখ হাসিনার নেতৃত্বে তার হাতকে শক্তিশালী করে আইনকে শক্তিশালী করে আমরা নুসরাতদেরকে বাঁচাবো ষড়যন্ত্রের মাধ্যমে তরুণ সমাজকে বিপদে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন চোদ্দ দল নেতারা শিশু ও নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরো কঠোর হওয়ার দাবি জানান তারা আমরা এদেশের নারীকে তার সত্যিকার জায়গায় অধিকারের জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমাদের লড়াই সংগ্রাম প্রতিদিন অব্যাহত রাখবো যেহেতু এটা একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে যেহেতু এটা সামাজিক অপক্ষয় তাই সামাজিকভাবে একে প্রতিরোধ করতে হবে সামাজিকভাবে একে প্রতিরোধ করতে হবে এবং তার জন্য গণসচেতনতা সৃষ্টি করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলার জন্যই আজকে চৌদ্দ জনের সমাবেশের মাধ্যমে জাতিকে আহ্বান জানানো হচ্ছে মাইন আইনমন্ত্রীকে অনুরোধ করব মাইন স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আপনার দয়া করে দ্রুত বিচার আইন আছে আরো সংক্ষিপ্ত করে আরো কম সময়ের মধ্যে

পকেট কমিটি করে দলকে দুর্বল না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাদ্রাসা মাঠে মহানগর লীগের সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের দ্বিতীয়বারের মতো সভাপতি হচ্ছেন এ এইচ এম লিটন তার সঙ্গে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ডাব্লিউ সরকার এ সময় ওবায়দুল কাদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা দেন আওয়ামী লীগের শক্তি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে পকেট কমিটি করে আওয়ামী লীগকে দুর্বল করবেন না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে পৃথিবীর সামনে উদাহরণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বিকেলে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মাঠে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশে যোগদান মন্ত্রী বলেন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ যে উদাহরণ সৃষ্টি করেছে পার্শ্ববর্তী অনেক দেশ এখান থেকে শিক্ষা নিতে পারে আঞ্জুমানের রজভিয়া নুরিয়া বাংলাদেশ আয়োজিত এ মহাসমাবেশে তথ্যমন্ত্রী আরও বলেন বর্তমান সরকার মাদক পাচার বিক্রেতা সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজল করিম চৌধুরী ও বিএনপির ডাক্তার শাহাদ চৌধুরীর মনোনয়ন বৈধ হয়েছে তবে বাছাইয়ে দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন টেকে এগারো জন সাধারণ কাউন্সিলর বাদ পড়েছেন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল থেকে শুরু সিটি নির্বাচনে মেয়র কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই প্রথমে নয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান মনোনয়ন বাতিল হয় স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীর এদিকে মনোনয়নপত্র বৈধ হওয়ার পর উঠান বৈঠক সহ অনানুষ্ঠানিক প্রচার চালান প্রার্থীরা সর্বশেষ আমরা দুজন প্রার্থীর মনোনয়নপত্র আমরা বাতিল ঘোষণা করেছি এবং সাতজন প্রার্থীর মনোনয়নপত্র আমরা বইতে বলে ঘোষণা করেছি পরে দুইশো জন সাধারণ কাউন্সিলর এবং আটান্ন জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই হয় বাছাই এ টিকে সন্তুষ্টি জানান প্রার্থীরা আমার যা কাগজপত্র দলিল সব কিছু তো সেখানে যাচাই বাছাই হয়েছে এগুলো তো সব ঠিক আছে তাই আমি এটা যে সন্তুষ্ট এবং এটাকে রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন সুষ্ঠু নির্বাচন এবং কেন্দ্রমুখী নির্বাচন করার জন্য যে জিনিসটি খুবই দরকার সেটি হচ্ছে সবচেয়ে বেশি এনআইডি দেখে দেখে সবাইকে ঢুকানো এদিকে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন প্রার্থীরা তো এই সিটি কর্পোরেশন নির্বাচনটা সারা বাংলাদেশের মানুষ দেখো যে সুন্দর এবং অবাধ সুষ্ঠু হয়েছে আমরা নির্বাচনে আসার কারণ করছি গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সর্বপ্রথম অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইভিএম এর মাধ্যমে এখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নাই যে বাছাই প্রক্রিয়া অত্যন্ত সুন্দর এবং হৃদয়তাপূর্ণ সেটা হয়েছে বাদ পড়া প্রার্থীরা তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন শিউলি শবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম প্রসঙ্গ উত্তাল মার্চ বাঙালির মুক্তি সংগ্রামের আজ মাহেন্দ্র খন একাত্তরের পহেলা মার্চ অনিবার্য হয়ে উঠেছিল আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই প্রিয় বাংলার পতাকা মানচিত্র আর সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত প্রস্তুতি চলেছিল সপ্তাহ জুড়ে এই একই রেখা ধরে সাত মার্চ স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু ফ্ল্যাশব্যাকে উত্তাল মার্চের সেই রণপ্রস্তুতির কথাই জানাচ্ছেন অখিল পোদ্দার উনিশশো থেকে সত্তর পুরো সময়টাই ছিল বাঙালির জন্য অনন্য এক চ্যালেঞ্জের শতঘাত প্রতিঘাত জেল জেলজুলুম প্রতিহত করে অতপর সত্তর সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় আসে আর একাত্তরের মার্চে তাই ঝলসে ওঠে মুক্তিকামী জনতার স্বাধীনতার চেতনা ছাব্বিশে মার্চ বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার আগে সাতই মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সরাসরি আহ্বান আর তারও আগে পহেলা মার্চ থেকে সপ্তাহব্যাপী নানা ঘটনার ঘন ঘটা সেই বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন তো সেই সময়টাই তো আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম ছাত্ররাই ছিল একেবারে সামনে এবং তারপরে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ এদিনে ঢাকার পূর্বাণী হোটেলে সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেডিওতে অধিবেশন স্থগিতের খবর শুনে হোটেলের সামনে জড়ো হন হাজারো জনতা স্বাধীনতার দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা যুদ্ধ দিনের সেসব স্মৃতি সবার মধ্যে সন্নিবিষ্ট করতে কাজ করে যাচ্ছে গবেষণা প্রতিষ্ঠান সিআরআই সিআরআই মুখ্য ভূমিকা পালন করছে শিল্পীর মধ্য দিয়ে সাহিত্যের মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে সব বিষয় দিয়ে আমরা তরুণদের উদ্দেশ্য করি আমরা এই প্রোগ্রামগুলি করছে। করছি আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজারের উপর আমাদের সদস্য আছে এখন ওরা কিন্তু কাজ করছে সারা বাংলাদেশে বছর বাদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই খনেও যুদ্ধের চেতনা বিনষ্টকারীদের উচিত শিক্ষা না হওয়াই ক্ষুব্ধ বিশিষ্ট জনেরা সাইদের জন্য সরাসরি আজকে যে ওয়াজগুলো হচ্ছে এবং সেগুলো করতে দেওয়া হচ্ছে আমাদের ছেলে মেয়েরা তারা পড়াশোনা করতে পারে না সেই মাইকের শব্দে সেগুলো প্রশাসন বন্ধ করে না আওয়ামী লীগের দর্শনের মধ্যে তো আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সমাজতান্ত্রিক বাংলাদেশ এখন দেখুন এগুলো কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের অর্জন আমাদের সংবিধানের অংশ কিন্তু একটা একটা করে যদি দেখি কত দূরেই না আমরা সরে যাচ্ছি অখিল পোদ্দার একুশে সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সেবা। ছমাস আগে নির্মাণ কাজ শেষ হলেও শুধু জনবলের অভাবে চালু হচ্ছে না ভোলার দুশো পঞ্চাশ শয্যার অত্যাধুনিক হাসপাতাল বর্তমানে পঞ্চাশ শয্যারও কম জনবলে চলছে একশো শয্যার কার্যক্রম ফলে যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা ভোলার প্রতিনিধি মেজবউদ্দিন শিপুর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম ভোলা সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে দু সালে একশো শয্যায় উন্নীত হলেও কার্যক্রম চলছে পঞ্চাশ হাজারও কম জনবল দিয়ে এর মধ্যে চক্ষু কার্ডিওলজি নাক কান গলা প্যাথোলজিস্ট রেডিওলজিস্ট সোনোলজিস্ট সহ গুরুত্বপূর্ণ চিকিৎসক পদ শূন্য থাকায় রোগীরা চিকিৎসা পাচ্ছে না ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় তাদের জায়গা হয় মেঝে ও বারান্দায় একজন মেডিসিনের তো সে সবগুলা দেখে গাইনিটা দেখে শিশুটা দেখে এটা দেখে ওটা দেখে ডাক্তার সংকটের কারণে আমার এখানে হচ্ছে না টাকা নাই বিদেতে আমরা এখন যদি মোহনা যেত তারপর মোহনে যেত তারপর সরকারি হাসপাতালে কেন আসলাম পাঁচ থেকে সাতশো রুগী হয় এবং সেখানে আপনার রুগীগুলাকে বারান্দা রাখতে হয় এদিকে পুরাতন ভবনের পাশে চুয়াল্লিশ কোটি চব্বিশ লাখ বাহাত্তর হাজার টাকা ব্যয়ে সাততলা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে গত বছর জুলাই মাসে গণপূর্ত বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করলেও লোকবলের অভাবে কোনো কাজে আসছে না বিল্ডিংটা ওলা হসপিটালে সম্পূর্ণ হয়েছে অথচ এটা এক বছর আগে হয়েছে সীমিত লোকবল দিয়ে সেবা দিতে তাই হিমশিম খেতে হয় বলে জানান চিকিৎসকরা মেডিকেল অফিসার এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার এই দুইটা জিনিসের সবচেয়ে বড় সংকট আমাদের এই কনসালটেন্টগুলো নাই চিকিৎসা সেবা দিতে পারছে না এটাতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় পাওয়া গেলে দুইশো পঞ্চাশ হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে জানান সিভিল সার্জন কাগজপত্র মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জমা দিয়েছি এই জনবল সংকট দূর হলে আমরা এবং অর্থমন্ত্র ছাড় পেলে আমরা শীঘ্রই এটাকে চালু করতে পারবো জেলা ভোলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা বর্ষ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ও ইউথ ক্যাপিটাল টু থাউজেন্ড টোয়েন্টি বিকেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন জানান ও আইসি ভুক্ত সাতান্নটি দেশ অংশ নেবে এই আয়োজনে এই উপলক্ষে একটি ওয়েবসাইটও উদ্বোধন করা হয় পরে মন্ত্রী আরও জানান বছর বছরব্যাপী দশটি ইভেন্ট থাকবে ও আইসি ইউথ ক্যাপিটালে এর মধ্যে ফুটবল লীগ বিতর্ক প্রতিযোগিতা চলচ্চিত্র প্রদর্শন ফেয়ার সহ নানা আয়োজন এছাড়া দশজনকে দেয়া হবে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ভারতের ইস্টার্ন ইন্ডিয়া অটোমোবাইল অফ ফেডারেশন অফ ইন্ডিয়া অটোমোবাইল অ্যাসোসিয়েশনের একাত্তর সদস্যের মোটর কার র্যালি বাংলাদেশে প্রবেশ করেছে মেরাপুল নো ল্যান্ডে দলটিকে অভ্যর্থনা জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারের সাবেক পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় আসবে পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্গ্য অর্পণ করবেন তারা মোটরকার র্যালির প্রতিনিধি দলটি ঢাকার পর কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ময়মনসিংহ রংপুর যাবে আগামী সাত মার্চ চাঙ্গাবান্ধা সীমান্ত দিয়ে ভারত ফিরে যাবে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা নিয়ে আসা দলটি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ রপ্তানিমুখী পোশাক শিল্পের আরও ষাটটি প্রতিষ্ঠানের সত্তর হাজার কর্মী বেতন পাবেন বিকাশের মাধ্যমে রাজধানীর একটি হোটেলে ওই সাত প্রতিষ্ঠানের সাথে বিকাশের চুক্তি সই হয় প্রতিষ্ঠানগুলো হলো এ যে গ্রুপ কুরবানি গ্রুপ মাসিহাতা গ্রুপ সেনিয়া গ্রুপ টিম গ্রুপ আমান গ্রুপ এবং আল মুসলিম গ্রুপ এর মাধ্যমে চারশোটি প্রতিষ্ঠানের চার লাখেরও বেশি কর্মী বিকাশের ডিজিটাল স্যালারি সেবার আওতায় আসলেন প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে যৌথ যাত্রার স্মারক ক্রেস তুলে দেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদের এবং চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশিদ হিলি স্থলবন্দরে কমে গেছে রাজস্ব আদায় দু উনিশ বিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি এজন্য শুল্কযুক্ত পণ্যের আমদানি কমে যাওয়াকেই দুষছেন কাস্টমস কর্তৃপক্ষ আর আমদানি কারকরা বলছেন অন্য বন্দরের তুলনায় এখানে বাড়তি শুল্ক আদায় সহ নানা সমস্যার কথা হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম দু সালে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রার পর ভারত থেকে আমদানি করা পণ্য দ্রুত বিভিন্ন স্থানে পৌঁছে যাওয়ায় জনপ্রিয় হয়ে ওঠে হিলিবন্দর কিন্তু সম্প্রতি আমদানি কমে যাওয়ায় কমেছে রাজস্ব আহরণের হারও দু হাজার উনিশ বিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একশো তেরো কোটি সাঁত্রিশ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয় আটাশি কোটি সাতানব্বই লাখ টাকা ঘাটতি চব্বিশ কোটি উনচল্লিশ লাখ টাকা অন্য বন্দরের তুলনায় বেশি শুল্ক ফল ও মোটর পার্টস আমদানিতে নিষেধাজ্ঞা সহ নানা জটিলতার কথা জানান একই পণ্য বাংলাদেশে আনতে গেলে হিলি দিয়ে ট্যাক্স বেশি পড়ে অন্য দিক দিয়ে আনতে গেলে কম পড়ে বৈষম্যর কারণে এই বন্দরটির রাজস্ব আরণে একেবারে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক নিচে নেমে গেছে এই বৈষম্য যদি দূর করা যায় আমাদের অনেক পণ্য আছে যেটা আমরা আমদানি করতে পারবো এবং সরকারের যে রাজস্ব টার্গেট দিবে রাজস্ব টার্গেটের থেকে মানে উদ্বৃত্ত আরো রাজস্ব আদায় হবে ফল শুটকি মাছ এবং বিভিন্ন পার্টস সহ পণ্য আমদানি কমে যাওয়ার কথা স্বীকারও করলেন বন্দরের কর্মকর্তারা ভারত থেকে অন্যান্য কমার্শিয়াল আইটেম যেমন ফল শুটকি মাছ ইত্যাদি প্রবেশ করতেও বর্তমানে এই মালামালগুলি সম্পূর্ণরূপে প্রবেশ করা বন্ধ হয়ে গেছে কমার্শিয়াল কিছু আমদানি এখানে কিছু হয়তো পেঁয়াজ চাউল এগুলি কমে যাওয়ার কারণে আমাদের এখানে রাজস্বের ঘাটতিটা আসছে আর কি তো ইনশাল্লাহ এটা কাবার হয়ে যাবে যদি আমদানি বাড়ে রাজস্ব ঘাটতি পূরণে বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির উদ্যোগ নেয়ার কথাও জানান তারা ইসলাম আর সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার বিমার অর্থ প্রদানে হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা ফেরানোর প্রতীক বরাদ্দের পর ঢাকার দশ আসনের উপনির্বাচনের প্রচার শুরু একুশটি নির্দিষ্ট স্থানে পোস্টার ব্যানার জনগণ না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রতিহিংসায় কারাগারে খালেদা অভিযোগ অভিযোগের নাগরিকত্ব আইন ইস্যুতে মেঘালয়ে সংঘর্ষের ঘটনা তদন্তের নির্দেশ পশ্চিমবঙ্গে অমিত শাহ 21st সেঞ্চুরিতে বড় সংগ্রহ বাংলাদেশের রানের পাহাড় টপকাতে লড়ছে জিম্বাবুয়ে। আরও বিশেষ খবর জানতে ডাল করুন 2059 অথবা ভিজিট করুন 21st.com এই ওয়েবসাইটে। ইচ্ছের ফেসবুক লগইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পর্বতী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।